আল্লাহ সুবাহান ইসরায়েলের উপর আল্লাহবুল আলমিন তৌরাতের পাশাপাশি একটা তাবুত দিয়েছিলেন তাবুতটা রহমতের বাক্স এমন নয় তাবুতটা মূলত দেওয়া হয়েছিল মুসা আলী ইসাল্লাসলাম যাতে তার উপর যেই তৌরাত আলওয়াহগুলো অবতীর্ণ হয়েছে তাওয়ার তাওরাত যেখানে লিখিত ছিল

দাউদ আলিহ সালাতামের সময় তালুতের তালুত এবং জালুতের যে যুদ্ধ হয় এই আয়াতগুলিতে যুদ্ধের বিস্তারিত বিবরণ রয়েছে আপনি যদি পড়েন তাহলে আপনার কাছে স্পষ্ট হওয়া হয়েছে ওই যুদ্ধে আবার বলা হয় থাকে যে ওই যুদ্ধে তারা এই তাবুদকে পুনরুদ্ধার করতে পারে ওই জালিম গোষ্ঠীর মুশ্রিক ছিল না এরা জালিম মানে গোষ্ঠী ছিল এদের থেকে এই তাবুত অনুরোধ করা হয় তাকে কিন্তু এরপরে তাদের কাছ থেকে সেটি হারিয়ে যায় তাদের কাছ থেকে কিভাবে হারিয়ে গেছে গুরুগাড়ি করতে উপর তুলে দিয়েছে গুরুগাড়ি কোথায় পাবে বাংলাদেশে এই গুরুগাড়ি ছিল কিন্তু গুরুগাড়ি তো সবখানে ছিল এটা বলা যায় না এ বক্তব্যগুলো শুদ্ধ নয় এগুলো একটু আন্ধার জোনমানের বক্তব্য অথবা ধারণামূলক বক্তব্য এগুলা অনেকটা ইসরাইলি বক্তব্যের মানে মানে কাহিনী জিজ্ঞাসা অনেকটা এর সাথে যুক্ত হয়ে গেছে হারিয়ে গিয়েছে তারা জানে না তারা তো এটাও জানে না যে তাওরাত কোথায় হারিয়ে গিয়েছে তাওরাত কোথায় তারা আজকের দিন পর্যন্ত কোনো তথ্য বনিস রায়ের অথবা ইহুদি যাদেরকে ইহুদি বলা হচ্ছে তারা দিতে পারবে না তাদের কাছে কোনো তথ্য নেই ঠিক অনুরূপভাবে তাদের কাছে তাবুত সম্পর্কে কোনো তথ্য তথ্য নেই এখানে যুদ্ধবিগ্রহ তাঁবুদের জন্য হচ্ছে এমন নয় কারণ এই ভূমির পবিত্রতার ক্ষেত্রে তিনটি অবস্থান রয়েছে ইহুদিদের একটা অবস্থান আছে খ্রিস্টানদের একটা অবস্থান আছে মুসলমানদের একটা অবস্থান আছে প্রত্যেকেই এই ভূমির পবিত্রতার বিষয়ে তাদের আলাদা দৃষ্টিভঙ্গি আকীদা এবং আলাদা মানে চিন্তাধারা রয়েছে ফলে এই কারণে এই ভূমি অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আল্লাহ সুবান্ন তাল্লাহ কোরআনের একাধিক আয়তে একটি আয়তে রয়ে তিন বা চারটি আয়তে আল্লাহ সুবান তালা এই ভূমির কথা বলেছেন আল আর্দুল মোকাদ্দাসা পবিত্র ভূমি আল্লাি বারাক না হাউলাহা মানে যার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন যার চতুর্দিক পুরা আশেপাশে সবটাকে আমি বরকতময় করেছি সুতরাং এটি একদিক থেকে আল্লাহর পক্ষ থেকে একটি বরকতের ভূমি আরেক দিক থেকে আল্লাহ এটাকে মোকাদ্দা পবিত্র ভূমি হিসেবে আখ্যাত করেছেন সুতরাং এই কারণে এই ভূমির গুরুত্ব অপরিসীম এবং এই ভূমির গুরুত্বের কারণেই মূলত এখানে যুদ্ধবিগ্রহ সেটি হচ্ছে আর বাকি যে বিষয়টি রয়েছে সেটা হলো ইহুদি দখলদার বাহিনী যারা রয়েছে তারা মূলত এই আমরা জানি যে তারা এই অঞ্চলে বসতি তাদের ছিল না তারা পরবর্তীতে এই অঞ্চলে এসেছে এখন যেহেতু ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র ছিল এবং আমরা জানি যে উনিশশো সাতচল্লিশের আগে এর ম্যাপ যদি দেখেন তাহলে ইসরায়েল নামে কোনো দেশ এই ভূখণ্ডের মধ্যে ছিল না সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে যে এই লোকগুলো কিভাবে এই অঞ্চলে এসেছে ইতিহাস সাক্ষী তারপরে তারা কিভাবে এই জায়গা দখল করেছে কিভাবে এখন এই জায়গার অধিবাসীদেরকে নির্বিচারে হত্যা করছে দ্বিতীয় যুদ্ধের পরে আপনার ব্রিটেনের যে দিদেন ফর মিনিস্টার বেলফোর তিনি যে সমস্ত অনুঘটক এগুলো করলেন তার বিস্তৃত ইতিহাস আছে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে